तो भक्तमन बोले भक्तिमती मायर आज के अश्वत्थामा जखनी গিয়ে ভোলানাথের স্তব করছে ভোলানাথ আমার আপন মনে নাচছে অশ্বত্থামা আমি আমি খুশি হয়েছি অশ্বত্থামা আমি খুশি হয়েছি বলো কি বর চাও বলে প্রভু কি ইচ্ছু চাই বলে তুমি মায়ের একটু আসতে মাগো একটু আসতে একটু কথা কও तो आज के की कर छे অশ্বত্থামা बोले उठलो प्रभु किच्छु चाहिए ना शुद्ध एक ता बड़ो देखे तड़ो बारी आमाय दा तड़ो बारी बोले आज की ना प्रभु तुम एक तो शोरे जाओ आमी एक तो रोनो शिविरे प्रवेश करो तो अपनों तो बुझ भी जे बाच्चा गुलो घुमाच्छे हैं बैस রণশিবিরে প্রবেশ করে চারবার পাঁচবার নয় ওই বড় তরবারিটা নিয়ে ওই একবার যা চালিয়েছে পঞ্চপাণ্ডবের মুখোশে পুতলিতে করে বেঁধে নিয়ে হ্রদের ধারে ধৃষ্ট ওই যে শুয়ে আছে কে ধৃতরাষ্ট্র ছেলে কে দুর্যোধন শুয়ে আছে ওই হদের তীরে পুতলিটাকে দূর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে উঠল এই না তোমার শেষ সম্মান বলেছিলাম না পঞ্চপাণ্ডবকে মারব তবে জল খাবো এইবার একটু জল খাবো অশ্বত্থামা সত্যি তুমি আমার প্রাণের বন্ধুর মতো কাজ করেছো মরার আগে মুন্ডুগুলোকে আমি একবার খুলে দেখব পুটলিটা খুলে প্রথম মুন্ডুটা নিয়ে আচ্ছা দ্বিতীয় মুন্ডুটা নিয়ে বলে উঠল অনেক করেছিস তৃতীয় মুন্ডুটা তুলে যখনই চোখটা পড়েছে চমকে উঠেছে তুমি কি করেছো অশ্বত্থামা তুমি কি করেছো এই যে একজন পঞ্চপাণ্ডব নয় এই যে দ্রৌপদীর পাঁচ পুত্র তুমি কি করেছো অশ্বত্থামা তুমি কি করেছো না না অশ্বত্থামা এতে তোমার দোষ দোষ আমার অন্ধপুতার ঘরে জন্ম নিয়েছিলাম বলে সারা জীবন অন্ধ হয়ে রয়ে গেলাম কৃষ্ণ আবার যদি কোনোদিন এই মনুষ্যকুলে জন্ম হয় এই ব্রজের মাটি কিংবা তোমার রণভূমিতে এই পাপী দুর্যোধনকে একবার জন্ম দিও আরে দিকে শতপুত্রের জননী গান্ধারী উন্মাদিনীর মতো পাগলিনীর মতো মনি হারা ফণিনীর মতো বর্ষার ধারার মতো অবিরত ঝরে চলেছে তার অশ্রুধারা ছুটতে ছুটতে আসছে কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের মাঠে সে চিৎকার করে তার সন্তানের নাম ধরে ডাকছে কোথা পড়ে আছিস বাবা এই দেখ তোদের কাছে তোদের মা এসেছে একবার মা বলে সেই পচা গলা মরা গুলোকে উল্টে উল্টে দেখছে আর চিৎকার করে তার সন্তানের নাম ধরে ডাকছে হঠাৎ
চরণ তলে কে যেন ডেকে উঠল মা কে কে তুমি আমায় চিনতে পারলে না মা আমি তোমার আদরের রূপযোধন মুখ থুপড়ে পড়ে আছিস কেন বাবা যুদ্ধ করবি না হট না বাবা আর তোর সকল ভাইগুলো কোথায় কেউ বেঁচে নেই কে তাদের মারলো আমি তোমায় সব বলবো মা মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তবু তাকে আমি হাত জোড় করে বলেছি ওগো একটু অপেক্ষা করো আমাদের উপর যে এত বড় অন্যায় করে গেল আমার মা যদি আসে তাকে বলে যাব তাই মা গো সময় আমার হাতে খুব কম তাই শোনো মা তোমার এই যে একশোটা ছেলেকে নরকের পথে নিয়ে গেছে তোমার একশোটা ছেলেকে নষ্ট করে দিয়েছে তোমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে সে আর অন্য কেউ নয় মা সে হলো ওই নাটের গুরু শ্রীকৃষ্ণ কৃষ্ণ হতে তোমার গুরু বংশ ধ্বংস হয়েছে মা কৃষ্ণ হতে তোমার শতপুত্র নিধন হয়েছে মা তাই শোনো মা কৃষ্ণ যদি তোমার সম্মুখে কোনোদিন আসে তাকে তুমি ছাড়বে না মা তাকে তুমি অভিশাপে জর্জরিত করে দেবে মা সকাল থেকে তপ্ত রোদে আমি জ্বলে যাচ্ছি মা আমার মুখে একটু জল দেবে মা কোথা থেকে জল পাবো বাবা চিতার আগুনে যে সজল শুকিয়ে গেছে কেন মা তোমার চোখ থেকে যে টপ টপ করে জল পড়ছে আমার বদনে দা মা গো গান্ধারীর চোখের জল দুর্যোধনের বদনে পড়ল সে জল পেটের মধ্যে গেল না পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত আর সেই রক্ত উঠতে উঠতে দুর্যোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল গান্ধারী মামা সন্তানকে কোলের মধ্যে তুলে দিয়ে বলে উঠল দয়া মা আমার 99টা ছেলে চলে গেছে শিয়াল কুকুরে তাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিয়েছে কিন্তু এই সন্তানের আমি মুখাগ্নি করব আমি সৎকার করব আমি তা সাজাব আমি কাঠ গুড়াব কিন্তু দয়াম মা হত ছেলের বদলে আমি আগুন দিতে পারব না কারণ যে ছেলেটা ছোটবেলা থেকে যে বদনে মা মা বলে ডেকেছে সেই বদনে আমি আগুন দিতে পারব না চিৎকার করে বলে উঠল গো কেউ কি বেঁচে নেই কুরুক্ষেত্রের মাঠে পিছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠল আমি আছি কে তুমি আপাত অহংকারে আমায় দেখা যায় না ঘরে তোমার কতগুলো ডিগ্রি আছে তার জন্য তুমি আমার দেখা পাবে না যেদিন তুমি অহংকারের সিংহাসন থেকে অভিজাতের আসন থেকে অভিমানের মঞ্চ থেকে নিচে নামতে পারবে
সেদিন তুমি আমায় দেখতে পাবে। কিন্তু পিসিমা তুমি যখন আমায় দেখতে চাও আমি তোমায় দেখা দেব। দেখো আমি কে, যেই না কৃষ্ণকে সম্মুখে দেখতে পেয়েছে, গান্ধারীর ভেতরে আগুন জ্বলে উঠেছে, বলে উঠল ওই সেই কৃষ্ণ যে আমার বংশের প্রচলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে, ওই সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে নরকের পথে নিয়ে গেছে, ওই সেই কৃষ্ণ যে আমাকে উন্মাদিনী আমাকে পাগলিনী সাজিয়েছে। কৃষ্ণ ওই দেখো হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল কোলাহল, পড়ে আছে বধির মনিস্তারি পাথরের সব, আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বনে নাই নাই নাই, এসেছিল সাথে শত বাধাধিক সমর। কৃষ্ণ তব তুমি ছাড়িও না তোমার, জানি তুমি ঠক চতুরের শিরোমণি কৃষ্ণ, তাই তোমারে করিব আমি তীব্র অভিশাপ। মা কেন করিতেছ মোরে অভিশাপ, কি অপরাধ আমার অপরাধ, যেমন করে আমার পুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোমার চোখের সামনে তোমার ছাপ্পান্ন কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। শান্তি হয়েছে মা? আমায় আমায় অভিশাপ দিয়ে তোমার মনে শান্তি হয়েছে? কৃষ্ণ রে বলো না কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলে ভালো ছিল না? বলো না কত পাশুকে তোর চরণে ঠাই দিস, আর আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলে কিন্তু তোর চরণে ঠাই দিতে পাবা। তাই বলুন তো, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই নিত্যানন্দ প্রভু গিয়ে কিয়ামন বললেন যে মাধাই কলসির কানা মেরে তার কপালটাকে ফাটিয়ে দিল। মাধাই এই মাধাই এদিকে আয়, কি হয়েছে বাবাজি? হ্যারে মাধাই তোরা যে সুরা পান করিস, কতক্ষণ নেশা থাকে রে? বলে বাবাজি আজ সন্ধে খেলে কাল সকালে নেশা কেটে যায়। মাধাই আমার কাছে একটা সুরা আছে, সুরা কথার অর্থ কি মাগো? হ্যাঁ সুরা কথার অর্থ কি? সু মানে ভালো আর রা মানে কথা, পৃথিবীতে ভালো কথা হলো কৃষ্ণ কথাই কথা, আর যত কথা বৃথা আর ব্যথা। তাই মাধাই আমার কাছে একটা সুরা আছে, একবার যদি মন প্রাণ দিয়ে খেতে পারিস ওই সুরার নেশা জনম জনম যাবে না। বলে বাবা 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 বাবা, হ্যাঁ এতো ভালো জিনিস বাবাজি, আমাদের প্রতিদিন সুরা কিনতে হয়, তার উপরে আবার চাটও কিনতে হয়, তাহলে যদি একবার সুরা খেলে জনম জনম নেশা না কাটে তাহলে দাও আমার। বলে ওইভাবে দিলে তো হবে না রে, তাহলে তবে ডুবে আয় গঙ্গা জলে, সুরা ঢেলে দেব তোর কর্ণমূলে। চালা কি হ্যাঁ কর্ণমূলে, বলার সঙ্গে সঙ্গে কলসির কানা মেরে কপালটাকে ফাটিয়ে দিয়েছে।
कपाल फेटे झरझर करे रक्त पड़छे तबु बोलछे माधाई बोल एक बार हरि बोल बोल तिनि मार खेयेछिले लोकेर हाते धरेछिलेन पाए पड़ेछिले तबु कृष्ण नाम तिनि वितरण करेछिले ताले आजके नित्यानंद प्रभु सबाइके वितरण करछे मधुर मधुर कृष्ण नाम तो चलो आज के सबा कृष्ण नाम करब कम तो सबा एक करो ताल दीते दीते सबा बदन भरे जप हरे कृष्ण नाम मुखे बोलो बीरा जपो कृष्ण नाम मुखे बोलो अबीरा जपो कृष्ण नाम मुखे बोलो अबीरा ए नाम भजले पावी ए नाम गाइले पावी ए नाम भजले पावी ए नाम गाइले पावी ए नाम गाइले पावी ए नाम सुनले पावी ए नाम सुनले पावी पुराई बे कृष्ण जप हरे कृष्ण नाम मुखे बोलो अबीरा जप हरे कृष्ण नाम मुखे बोलो अबीरा तो मागो आज के सबाई के वितरण करछे मधुर मधुर कृष्ण नाम सबाई के वितरण करे आज के शिवासेर काछे करजोर करे एसे बोले उठलो शिवास एबार आमाय बिदाय दाओ कोथाय जाबे दयामय आमी जाबो सेई नीलाचल धाम तई भक्तमंडली भक्तिमती मायेरा आज के लीलार विषयवस्तु जगन्नाथी माधव तो चलो आज के ओई नित्यानंद संगे करे गौरहरि चलले लीलाचलेर पथे केमन मजा ओई ना नाचिया नाचिया चले गौर नाचिया नाचिया चले गौर नीताई नीताई
ना भावे प्रेमे भावे भावे प्रेमे मग्न होए चले डूबे भा नाचे चले नाचिया नाचिया चले गौरवाए नाचिया नाचिया चले गौरवाए 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 खटा गौरहरि आमार दाड़िये पड़ेछे दादा आर कत दूर गो लीलाचल आरे सेई सकाल थेके हाँटाच्छो खाली बोलछो बेशी दूर नय बेशी दूर नय एटा कोन जायगा दादा हाँ सर्वनाश ओ मायरा एटा हलो नीलगिरि नीलगिरि खंडगिरि उदयगिरि तार अनेक परे पुरी तो सेई खान थेके नित्यानंद प्रभु बोलछे जे भाई आर बेशी दूर नय ओई तो पुरी चूड़ा देखा जाच्छे बोले कोथा अरे ओई तो ओई देखा जाए प्रभु ओई देखा जाए प्रभु ओई देखा जाए देखा जाए प्रभु ओई देखा जाए ओई देखा जाए प्रभु ओई देखा जाए जय जगन्नाथ लीलाचल ओई देखा जाए अमर जय जगन्नाथ लीलाचल ओई देखा जाए जय जगन्नाथ लीलाचल ओई देखा जाए ओई जगन्नाथ लीलाचल ओई देखा जाए ओई देखा जाए प्रभु ओई देखा जाए देखो ओई प्रभु ओई देखा जाए ओई देखा जाए प्रभु ओई देखा जाए जय जगन्नाथ लीलाचल ओई देखा जाए जय जगन्नाथ लीलाचल ओई देखा जाए जखनी बोले छे ओई देखा जाए आर की प्रभु दाड़ा दु बाहु उत्तोलन करे छुटते छुटते चले छे जय जगन्नाथ की जय ओ मायरा जगन्नाथ धाम जाबेन ना हैं चलो सबाई मिले जय जगन्नाथ की जय जगन्नाथ की जखन छुटते छुटते चले जाच्छे नित्यानंद प्रभु बोले उठलो प्रभु दाड़ा आर दाड़ा तान पड़े गेछे ना कि रकम तान भक्त भगवानेर टान तो सेई टानटा कि रकम बाबा ना धरुन एक नागारे एक सप्ताह बृष्टि होच्छे ओ मायरा आपनादेर घरे निश्चयई गोरु आछे हैं आछे तो गोरु ताहले एक सप्ताह बृष्टि होच्छे आपनि गोरुटाके माठे निये जेते पारछेन ना उमा बृष्टिटा जखनि एकटु थेमेछे আপনি ভাবলেন মাঠে তো নিয়ে যাওয়া যাবে না তাহলে একটু বাইরেটা বের করব যখনই বাইরে বের করেছে আর গরু কি করছে হাম্বা টান দিচ্ছে দড়ি মাঠে যাবে আর গরুর দড়িটা যার হাতে আছে এক কথায় তাকে বলা হয় রাখা গরু বলে হাম্বা রাখাল বলে ঠিক তেমনি রাখালের যেমন গাভীতে টান মায়ের যেমন সন্তানে টান আর সতীর যেমন পতিতে টান এই তিন টান যদি এক সঙ্গে করা যায় তাহলে ভক্তের সঙ্গে ভগবানের টান তাই গৌরহরি যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভু বলে উঠল প্রভু শুনে রাখো প্রভু লীলাচল যাবার পথে
তুমি যদি আমায় সঙ্গে করে না নিয়ে যাও তোমার জগন্নাথ দর্শন হবে না হবে না বলার সঙ্গে সঙ্গে ছুটে এসে মুখটা চেপে ধরেছে ছি 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 দাদা হয়ে অভিশাপ দিতে আছে তাহলে চলো দু ভাই একসঙ্গে যাই আজকে কেমন মজা দু ভাই একসঙ্গে কাঁধ ধরাধরি করে চলেছি কেমন যায় রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ ওই বড় যায় রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ ওই বড় যায় রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ ওই বড় যায় রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ ওই বড় রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কাল এখন চেনা দায় ওই না যাই রে কথা সোনার বড় চাঁদের কিরণ মাখা গায় যাই রে কথা সোনার বড় চাঁদের হরিবল 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 যাই রে কথা সোনার বড় চাঁদের কিরণ মাখা গায় তো দু ভাই যখন কাঁধ ধরাধরি করে চলেছে পথের ধারে এক বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছে হা হা কি সুন্দর দুটো ছেলে গো নাচতে নাচতে আসছে যেন চাঁদ নেমে এসেছে নাভির নিচ পর্যন্ত ঘোমটা দিয়ে দেখছে কি গো মায়েরা নাভির নিচ পর্যন্ত তখনকার দিনে ঘোমটা কেন দেওয়া হতো জানেন না বলছে যে সিদ্ধির সিঁদুরকে অপর কোন পুরুষকে দেখানো যাবে না তাতে নাকি স্বামীর আয়ু ক্ষয় হয় তো মাগো এই প্রসঙ্গে তুলসীদাস গোস্বামী আনুমানিক 500 বছর আগে তিনি কলির পর্চা লিখে গেছেন যেই কলিকালে কি কি ঘটবে তো চলুন আজকে আমরা শুনব তুলসীদাস গোস্বামী কলির পর্চায় ঠিক কি কি লিখে গেছে তো আমি বলবো আর আপনারা পরে একটু করতালি দেবে কেমন চলুন সবাই শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন পিতা মাতা না মানিবে পুত্র কন্যাগণ অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে শিষ্য হয়ে গুরু পদনি হরণ করিবে আর দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে মহাকলের পরে ঘর কলির অধিষ্ঠা মনুষ্য জন্মিতে সব বিখণ্ড প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আর আসিতে তুলিবে বেগুন সব গাছে গাছে ব্যাঘ্রেতে পুষিবে ছাগ মহিষে মহিষে আর তেলের মেয়ে রাজকন্যা মালি তার প্রেমী শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে গগন উদয় না দশরবি হইবে গগনে ইহ দাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আমার হবে ত্রিভুবন পূর্ব মাত্র মত পত্রে থাকবে নারায়ণ সেই মতো সত যুগ করিলে সৃজ আর কলি লোকর যত সীতাশের লিখন 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 হরি বল হরি বল হরি বল বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি সুন্দর দুটো ছেলে গো নাচতে নাচতে আসছে যেন চাঁদ নেমে এসেছে
मरी मरी किरूप माधुरी पथेरो माझारे ओ बोले आहा मरी मरे देखे बोले उठल हरे बाप हरे बाप तोरा सोनार बांगलार मानुष बोले हाँ गो बुढ़ीमा आमरा सोनार बांगलार मानुष ओ ताई तो तोदेर अंगेर बड़ शरणेर ओई बरण बटे किसेर बरण बोलला सोनार बरण बोलार संगे संगे बुढ़ीमार दू नयन अश्रुते भरे गेल नित्यानंद प्रभु छूटे गए बुढ़ीमार कोमरटाके जड़िए धरे बोले उठल बुढ़ीमा तोमार चोखे जल तुमी काँदछो बोले ओ कुछ नय रे
আসলে আমি মনে মনে চিন্তা করছিলাম তোদের দুজনার মতো যদি আমারও দুটো সন্তান থাকতো তাদের মুখে একটু মা মা ডাক শুনে আমার এই নারী জননটাকে ধন্য করতাম বলার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে কি করছে বুড়িমার কোমরটাকে জড়িয়ে ধরেছে বুড়িমা আজ থেকে আমরা দু ভাই তোমার কাছেই থাকব তোমায় মা মা বলে ডেকে তোমার সারা জন্মের ব্যথার অবসান ঘটাব সত্যি বলছিস বাবা তোরা দুটিতে আমার কাছে থাকবি হ্যাঁ গো সত্যি বলছি না না বিশ্বাস করি না বাবা তাহলে এক কাজ কর আমি গিয়ে বসলাম ওই গাছের নিচে তোরা দুটিতে ছুটে এসে আমার কোলে বস তবে না বুঝবো তোরা আমার ছেলে হলি বুড়িমা গিয়ে বসল গাছের নিচে আর দু ভাই ছুটে গিয়ে কি করলো বলি মায়ের কোলে বসল গিয়ে গৌরবিতার মায়ের কোলে বসল গিয়ে গৌরবিতার নিতাই মায়ের কোলে বসল গিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে মায়ের কোলে বসে নিত্যানন্দ প্রভুর লক্ষ্য করে গেছে বাবা দূরে একটা পিপুল বৃক্ষের নিচের দিকে দেখেই চমকে উঠেছে দেখছে ওই পিপুল বৃক্ষের নিচে একটা সমাধি করা আছে বুড়িমা ও বুড়িমা ওই পিপুল বৃক্ষের নিচে কার সমাধি গো বলো না বুড়িমা বলে ওরে ও এক ভক্তের সমাধি তবে যেমন তেমন ভক্ত নয় বড় ভক্ত এমন একজন ভক্ত যে ভক্তকে স্বয়ং জগন্নাথ নিজ হাতে সেবা দিয়েছিল এমন একজন ভক্ত যে ভক্তকে স্বয়ং জগন্নাথ নিজ হাতে সমাধিস্থ করেছিল বলো না বুড়িমা কে এমন ভক্ত যাকে স্বয়ং জগন্নাথ নিজ হাত সমাধিস্থ করল বলে ওরে বলতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত
না কথা দে আমি যতক্ষণ বলবো ততক্ষণ তোরা দুটিতে আমার কোল থেকে উঠবি না বেশ এই তোমার মাথা ছুঁয়ে আমি কথা দিলাম তুমি যতক্ষণ বলবে ততক্ষণ তোমার কোল থেকে উঠবো না উঠবো না উঠবো না বেশ তবে শুনো ওই যে বিপুল বৃক্ষের নিচে যে সমাধিটা দেখছিস বাবার নাম হলো সনাতন দাস মায়ের নাম হলো পদ্মাবতী আর ভক্তের নাম হলো ভক্ত মাধু দাস ভক্তের তখন বয়স মাত্র 4 বছর এই তিনজনের সংসার তাহলে এই তিনজনের সংসার চলতো কিভাবে না ভিক্ষা করাই হলো উপার্জনের একমাত্র রাস্তা যেদিন ভিক্ষায় যাবে সেদিন তাদের সংসার চলবে আর যেদিন ভিক্ষায় যাবে না সেদিন তাদের সংসার চলবে না সেদিন ছিল মাগো একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি স্ত্রীকে বলে উঠল শুনছ তুমি উনানে জলটা চাপা আমি কয়েক ঘর মাত্র ভিক্ষা করে নিয়ে চলে আসব মা গো ভিক্ষাতেও বেরোল চাল ডাল আলু সবই পেল কিন্তু ওই যে কথায় বলে না যে চার আমল ললাটে আমাদের যতটুকু আছে তার থেকে বেশিও পাব না আর এক ইঞ্চি কম চাইলেও পাব না তাই সনাতন দাস যখন চাল ডাল আলু নিয়ে ঘরে ফিরছে ঠিক সেই সময় শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত সেই ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় দিয়ে যখন সনাতন দাস ফিরে আসছে পথের মাঝে বজ্রপাতে সনাতন দাসের মৃত্যু হল মুগ্ধ করে পড়লো সনাতন দাস লোক মুখে খবর এলো পদ্মাবতী ভিক্ষা করে ফেরার পথে বর্ষপাতে তোমার স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে 4 বছরের ছোট মাধুর হাত ধরে বাড়ি ফিরে এসেছে স্বামী তো চলে গেছে কিন্তু মাগো এটাকে 4 বেলা দিতে হবে এটা কারোর কথা শোনে না তাই মা কি করে জানে তার সেই 4 বছরের ছোট মাধুকে একটা পাত্রে শুধু জল দিয়ে ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে মা যেত লোকের বাড়ি কাজ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর তৎকালীন দিনে মাইনে কি ছিল হাতে তো এই দুটো চালের আটার রুটি এটাই ছিল মাইনে আর অন্য কিছু ছিল না কাজের শেষে আঁচল পেতে দাঁড়া রুটি দুটো দূর থেকে ছুঁড়ে দেয় সেদিন মাগো ছুঁড়েও দিয়েছে কিন্তু কপালের লিখন রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে একটা কুকুর এসে রুটি দুটোকে মুখের মধ্যে তুলে দিল দুঃখিনী মা পদ্ম
তাহবতির দুনয়ন অশ্রুতে ভরে গেল। ঘরে আমার চার বছরের ছোট্ট ছেলেটা আমার আশায় বসে আছে। কিন্তু সেই ক্ষমতা দিলে না যে ছেলেটার বদনে আমি দুমুঠো খাবার তুলে দিতে পারি। কাঁদতে কাঁদতে ফিরে এসেছি, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ছোট ছোট মাধু ছুটে এসে মায়ের আঁচলটাকে উল্টে পাল্টে দেখছে। তোমার আঁচলে খাবার বাধা নেই, খাবার পাইনি বাবা। জানো মা, খুব খিদে পেয়েছে, খিদের জ্বালা আর সইতে পারছি না। দাও না মা, কিছু একটু খেতে দাও, আর যে সইতে পারছি না বাবা, এই একটুখানি একটুখানি জল খাবি বাবা। মা গো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, শুধু তো জলটুকুই খেয়ে আছে, আর যে সইতে পারছি না। দাও না মা, কিছু একটু খেতে দাও। দুঃখিনী মা পদ্মাবতী, দাঁড়া বাবা দাঁড়া, এই বলে ঘর থেকে একটা বাটি নিয়ে ছুটতে ছুটতে চললো পাড়ায়। চিৎকার করে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে উঠল, ও দিদি দিদি শুনছ, তোমাদের ভাতের ফ্যান আমায় দেবে, দাও না গো, তোমাদের ভাত চাই না, যা যা। আমার চার বছরের ছোট ছোট ছেলেটা অভুক্ত হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তার বদনে আমি খাবার তুলে দিতে পারি। দাও না দিদি, তোমাদের একটু ভাতের ভাতের ফ্যান আমায় দাও। হায় 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 বলি, হ্যাঁ গো, ফ্যানটা যদি তোমায় দিয়ে দিই তাহলে আমাদের গরুগুলো খাবে কি? সারা পাড়া ঘুরে মা একটা তিলের দানা পেল না। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসছে, আর ভগবানের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলে উঠল, দয়াময় মা হয়ে যদি একটা মাত্র সন্তানের বদনে খাবার তুলে দিতে না পারি, চাই না এই মাতৃত্বের অহংকার, চাই না এই মাতৃত্বের জীবন। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে রেখে আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করো। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসে মায়ের হাত থেকে বাটিটা, বাটিটাকে কেড়ে নিয়ে দেখছে মায়ের বাটিতেও কিছু নেই। মা, তোমার বাটিতেও কিছু নেই মা, কষ্টে জ্বালায় যন্ত্রণায় চিৎকার করে বলে উঠল মাধু, সারাদিন শুধু খাওয়া খায়,
আর সইতে পারি না আয় বাবা আয় আমার বুকে আয় মাধুকে কোলের মধ্যে বসিয়ে বলে উঠল বাবা কথা দিচ্ছি কাল সকালে ঠিক তোর জন্য খাবার নিয়ে আস আয় বাবা আজকে রাত টুকার জন্য একটুখানি গঙ্গা জল আর দুটো তুলসী পত্র খেয়ে নে বাবা ছেলেটাকে কোলের মধ্যে বসিয়ে একটুখানি গঙ্গা জল আর দুটো তুলসী পত্র ছেলের বদনে তুলে দিয়েছে আর সেই অভুক্ত মাধু খিদের জ্বালায় মায়ের কোলে কখন ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে যখনই ঘুমিয়ে পড়েছে মা কি করছে ভগবানের উদ্দেশ্যে বলে উঠল দয়া মা আমার একমাত্র সন্তানকে তোমার চরণে রেখে যাচ্ছি ওকে তুমি দেখো মাধুর ঘুম ভেঙে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে ভগবানের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবি মাধু যে আমার যদি তোর কোনোদিন এই মনুষ্য কুলে জন্ম হয় আমার মতো দুঃখিনী মায়ের গর্ভে যেন তোকে জন্ম না দেয় আসি মাধু ভালো থাকিস যেই না চলে যেতে যাবে এক পা দু পা তিন পা কি বলি আচলের টানে মাধু জাগিয়া উঠিল 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 মা নামায় ফেলে যে ও কাঁদিতে লাগিল খাবার চাইবো না আমায় ফেলে
আমি কে তোমার এতই বোঝা। বাবা চলে গেছে, তুমিও যদি আমায় ফেলে রেখে চলে যাও, বলো না মা আমি কার কাছে থাকবো, কে দেখবে আমার, আমাকে যে দেখার মতো কেউ থাকবে না। আমি মাথা দিচ্ছি মা, খিদের জ্বালায় ছটফট করতে করতে মরে যাবো, তবু তোমার কাছে খাবার চাইব না, শুধু তুমি আমায় ফেলে রেখে চলে যেও না। বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোনো মা পারবে ওই ছেলেটাকে ফেলে রেখে চলে যেতে? বাবা আয় বাবা আমার বুকে আয়, আমি কথা দিচ্ছি তোকে ফেলে রেখে কোথাও যাব না, তবে আজ থেকে আর লোকের বাড়ি কাজ করব না, আজ থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, আর ভিক্ষা করে যা পাবো রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আজকে কি করে পদ্মাবতী মা আমার ছোট মাধুর হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আর ভিক্ষা করে যা পায় রন্ধন করে গোবিন্দকে নিবেদন করে তারপর প্রসাদ পায়। আর দেখবেন যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত ভোগ করবে তত হবে দুর্ভোগ। যত প্রসাদ পাবে প্রসন্নতা লাভ হবে, মানেটা কি না, ধরো তার কথাবার্তা চলা ফেরা হবে দেবত্ব ভাব, দেবতা দেব। আর যত ভোগ করবে তত হবে পাশবিক মনোভাব পশুর মতো। তাই মাধু সর্বদাই কৃষ্ণ গুণ গান গায়, ওই গোবিন্দকে সেবা দিয়ে তারপর ওই তার বন্ধু বান্ধবদের নিয়ে চলেছে মাঠে, বলে কি রে যাবি তো, চ চ চ চ চ ও মায়েরা, আজকে মাধুদাস তার বন্ধুদেরকে নিয়ে এসেছে খেলার মাঠে খেলতে, বলছে ওরে আজকে আমরা একটা নতুন খেলা খেলব। কি খেলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? এই পার্থিব জগতে বাবা যত রকমের খেলা আছে, দুটো পক্ষ লাগে, দুটো পক্ষ না হলে খেলা হয় না, এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। কিন্তু ভগবান এই কলিকালের মাটিতে এমন একটা খেলা নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছে যে খেলায় কোনো পক্ষ লাগে না। আমিও খেলবেন আমিও খেলব, একদিন খেলতে খেলতে এসেছি আর একদিন খেলা সাঙ্গ করে চলে যাব আপন আপন ঘর। তাই ওরে আজকে আমরা কৃষ্ণ নামের খেলা খেলব, তো চলুন আজকে আমরা সবাই মিলে কৃষ্ণ নামের খেলা খেলব, সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে সবাই।